আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আজকে আপনাদের ক্লাস টপিকটা হচ্ছে লিঙ্কডইন রিভিউ অ্যাকাউন্ট ক্রিয়েশন এর প্রবলেম সলভিং ক্লাস। বিশেষ করে হচ্ছে আমাদের প্রথম ক্লাস টপিকটা যেটা ছিল লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এর অপটিমাইজেশন নিয়ে। আমাদের মধ্যে আমরা অনেকেই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেরেছি, আবার অনেকেই করতে পারিনি, আবার অনেকেই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে নানান ধরনের প্রবলেম ফেস করছি। তো ওভারঅল সবকিছু নিয়ে যারা একদমই আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারিনি ওনাদের প্রবলেম গুলো হচ্ছে আমরা দেখবো, আর আমাদের যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে তারপরেও হচ্ছে সে ভেতরে খুঁটিনাটি কিছু প্রবলেম আছে বুঝতে পারছি না, সেগুলো হচ্ছে প্রবলেম সলভিং ক্লাসের মধ্যেই আমরা দেখে নিব। তো প্রথমে হচ্ছে যারা একদমই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেনি ওনাদেরকে নিয়ে আমি শুরু করবো। লিঙ্কডইন অ্যাকাউন্ট একদমই যারা আমরা ক্রিয়েট করতে পারিনি এই মুহূর্তে, যারা ল্যাপটপ অথবা পিসিতে আছেন ওনারা কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। একই সাথে যাদের ল্যাপটপ অথবা পিসি নাই, আপনাদের কাজ হচ্ছে আপনারা আপনাদের ইমেল আইডি এবং হচ্ছে ইমেল আইডির পাসওয়ার্ডটা আমাকে চ্যাট বক্সে দিবেন, আমি এখান থেকে হচ্ছে দেখে দিব এবং লাইভ হচ্ছে আপনারা দেখবেন আপনাদের অ্যাকাউন্টগুলোতে কেমন ধরনের প্রবলেম ফেস করছেন আপনারা। আর যেহেতু আমাদের লিমিটেড সময় 2 ঘন্টা, আমি প্রত্যেকের প্রবলেম গুলো দেখাবো এবং প্রত্যেকের প্রবলেম গুলো দেখলে বুঝবেন যে আপনাদের প্রায় সবারই একই একই রকম বা প্রায় সেম ক্যাটাগরির প্রবলেম গুলো অনেকেই ফেস করছেন। সমাধান এই ভিডিওতেই থাকবে, এই ভিডিওটা দেখে সবাই সমস্যাগুলো সমাধান করে নেবেন। আমরা আস্তে আস্তে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করি। মারুফা আক্তার ম্যাম, মাইকটা আনমিউট করবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমাদের হচ্ছে গিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়নি। আচ্ছা, আপনি কি ল্যাপটপে না পিসিতে? ইয়া পিসিতে নাকি? ল্যাপটপে কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার করবেন। আপনাদের মধ্যে অনেকের হয়তো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন বা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর পরই কিছু সময় পর পরই হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্টেড হয়ে গেছে কোনো না কোনো কারণ ছাড়াই। যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্টেড হয়ে গেছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিকশন তোলার জন্য হচ্ছে বিশেষ করে আমরা এনআইডি কার্ডের ছবি আপলোড করতে বলি অথবা হচ্ছে এনআইডি কার্ডের পিডিএফ ফাইল বা ছবিটা আপলোড দেখাই দিতে বলি। এখন নতুন আপডেটে যেই সলিউশনটা তারা দিয়েছে সেই সলিউশনে হচ্ছে লিঙ্কডিনের যে অফিসিয়াল অ্যাপটা আছে সেই অ্যাপসে আপনাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট গুলো লগ ইন করবেন, লগ ইন করার পরেই হচ্ছে আপনাদেরকে ডিরেক্ট লাইভ ছবি, এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা হচ্ছে পাসপোর্ট, এই তিনটা যে কোনো একটা ছবি তুলে আপলোড করতে হবে। এবং প্রথমবার ছবি তুলে আপলোড করার পরে অনেকের ক্ষেত্রে আরো একটা প্রবলেম আমরা দেখতেছি, যেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের ফার্স্ট বা ফ্রন্ট সাইড আপলোড করার পরে ব্যাক সাইড আপলোড নিচ্ছে না। যদি না নেয় সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম পার্টটাই যখন তারা নিয়ে ফেলেছে ওয়েট করেন, আর ধৈর্য যদি না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে একদম সবার শেষে নতুন করে একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, নতুন করে আবার আরেকটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যেটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে ওটার আশায় পড়ে থাকলে হবে না। বর্তমানে বাংলাদেশ সহ এশিয়ান অনেকগুলো কান্ট্রিতে হিউজ পরিমাণে লিঙ্কডিন অ্যাকাউন্ট তারা ব্যান করে দিচ্ছে, এটা আমাদেরই প্রবলেমের কারণে। আর আমাদের বাংলাদেশে বা হচ্ছে এশিয়ান সাইট গুলোতে বড় একটা সমস্যা হচ্ছে যে জিনিসটা বর্তমানে ট্রেন্ডি হয়ে উঠতেছে বা হচ্ছে যেটা চাহিদা বেশি হয়ে যাচ্ছে, সেখানে আমরা বুঝে না বুঝে অতিরিক্ত পরিমাণে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এই অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে ফেলে রাখতেছে। এর কারণে হচ্ছে লিঙ্কডইনটা বর্তমানে এশিয়ান সাইট বিশেষ করে বাংলাদেশ এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েশন অফ করে রাখতেছে। আচ্ছা মারুফা আক্তার ম্যাম, জি আপনি স্যার। স্ক্রিন শেয়ার করেছেন, সব কিছুই ঠিক আছে। আপনার এখানে বড় প্রবলেমটা হচ্ছে আমি রিমোট কন্ট্রোলটা নিয়ে কাজ করতে পারবো না। আপনি জুম অ্যাপসটা ডাউনলোড করেন নাই? হ্যাঁ, জুম অ্যাপ তো ডাউনলোড করা, লগ ইনও করা।
আপনি জুম অ্যাপ থেকে লগ ইন করেন, এটা ব্রাউজার থেকে হচ্ছে লগ ইন করা। জুম অ্যাপস থেকেই করা এটা স্যার? দেখেন আমার এখান থেকে আপনার ডিভাইসের রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট নেওয়ার জন্য হচ্ছে রিকোয়েস্ট মেসেজ পাঠাতে হয়, ওই অপশনটা কাজ করতেছে না। দ্যাট মিনস আপনার এটা ব্রাউজার থেকে ডিরেক্ট লগ ইন হয়ে গেছে। জুমের অ্যাপ থেকে একটু কাইন্ডলি ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করেন, দেখবেন যে হচ্ছে এমনটা দেখাবে না আমার। ওকে স্যার। জুমের অ্যাপ থেকে লগ ইন করেন, আমি অন্য আরেকজনেরটা একটু কষ্ট করে দেখি। আর কেউ কি ল্যাপটপ বা পিসিতে আছেন? আপনাদের যাদেরকে চ্যাট বক্সে বলছি মানে চ্যাট বক্সে হচ্ছে দিবেন, এখানে মেসেঞ্জারে না, রুমের চ্যাট বক্সে। তুমি তো ইয়াসমিন না? আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি বলছিলাম যে আমি তো লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম, একটু যদি চেক করে দিতেন হয়েছে কি না। আমি কনফার্ম না যে আমারটা হয়েছে, আমি সম্পূর্ণ বুঝতে পারিনি। কি ল্যাপটপ থেকে না মোবাইল থেকে? মোবাইল থেকে স্যার, আচ্ছা, চ্যাট বক্সে দুজন, একজন এমডি নাদিরুল স্যার, মাইকটা আনমিউট করবেন। চ্যাট বক্সে একজন ইমেল আইডি পাঠিয়েছেন, আপনি জি জাস্ট স্যার। হচ্ছে মোবাইলের স্ক্রিনটা খেয়াল করেন। আপনি চ্যাট বক্সে ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়েছেন, আমি আমার জি ডিভাইস থেকে হচ্ছে দেখতেছি আপনার প্রবলেমটা কি ছিল সেটা বলবেন। স্যার, আমি অ্যাকাউন্ট একেবারে যে ক্যাপচার প্রবলেম, ক্যাপচার গেল, ক্যাপচার, ক্যাপচার ক্যাপচারের প্রবলেম? জি। আচ্ছা, ইমেলটা চেক করবেন, mnadirul45@gmail.com। মাইকটা একটু কষ্ট করে আনমিউট করে রাখেন। আর জি পাসওয়ার্ড যেটা, পাসওয়ার্ড যেটা দিচ্ছেন এটা হচ্ছে আপনার ইমেলের পাসওয়ার্ড। জি লাস্টে যে স্টার মার্ক দেওয়া, এটা স্টার সহ আছে? জি স্যার। আচ্ছা, আপনার মোবাইলে হচ্ছে একটা নোটিফিকেশন গেছে রিকগনাইজ, ডিভাইস রিকগনাইজেশন রিলেটেড, ওখানে ইয়েস ইটস মি অথবা দিস ইজ মি, ওটা ট্যাপ ইয়েস করে 61 একটা ডিজিট শো করবে আপনাকে, তিনটা সংখ্যা দেখাবে যার মধ্যে একটা সংখ্যা 61, জাস্ট 61 এর মধ্যে ক্লিক করবেন। জি করেছি। যারা হ্যান্ড রাইজ করছেন একটু ওয়েট করেন, ওনার প্রবলেমটা শেষ করেই হচ্ছে আপনাদের গুলো দেখতেছি। আচ্ছা, এখান থেকে আমি আগে ইমেলে ঢুকছি এই কারণে লিঙ্কডইনের কোনো ইমেল আছে কিনা সেটা চেক করার জন্য। লিঙ্কডইনের আপাতত কোনো ইমেল নাই। নতুন একটা ট্যাবে আমরা সরাসরি হচ্ছে লিঙ্কডইনে চলে যাব। আচ্ছা, সরাসরি লিঙ্কডইনে যাব। ওনার অ্যাকাউন্টে বা হচ্ছে আপনাদের অনেকের অ্যাকাউন্টটা হচ্ছে ক্যাপচার কোড রিলেটেড সমস্যা হচ্ছিল। আমার ড্যাশবোর্ডটাতে ছোট একটা জিনিস খেয়াল করবে, এই যে মাউস কার্সরটা এখন যে কোনাতে রাখতেছি, যদি অটো লগ ইন হয় তাহলে হচ্ছে আমি এখানে ডিরেক্টলি এসে ক্যান্সেল বাটনের মধ্যে ক্লিক করব, মাউস কার্সরটা বর্তমানে যেখানে আছে। in.com লিখে সার্চ করি, এই হচ্ছে ওনার ইমেল।
অটো লগ ইনের কোনো আপাতত সমস্যা বা ঝামেলা দেখাচ্ছে না। আমি ওনার ইমেল আইডিটাকে হচ্ছে কপি করে নিচ্ছি একটু। সরাসরি চলে যাব হচ্ছে জয়েন নাও, ইমেলটা বসালাম। আপনার পাসওয়ার্ডটা আমি হচ্ছে এখানে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে লিঙ্কডইনের লগ ইনের পাসওয়ার্ড। এগ্রিয়েন্ট জয়েনের মধ্যে যাই, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে বলতেছে। আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী হচ্ছে নাম কি? এমডি নাদিরুল। স্যার ন্যাশনাল আইডি কার্ড আমার নাই। ফ্যামিলি মেম্বার যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে তাদের? আচ্ছা, আপাতত এমডি নাদিরুল দিয়ে সেট করে দিচ্ছি। আপনার নামটা বলবেন। মোহাম্মদ নাদিরুল হাসান রবিন। জন্ম নিবন্ধনেও কি একই রকম ডাক নাম সহ? জি নাদিরুল হাসান হাসান রবিন। আপনার সাথে বড় সমস্যা হচ্ছে মোবাইল নাম্বার। চ্যাট বক্সে মোবাইল নাম্বারটা একটু লিখুন। জি আমাদের দিচ্ছি। মূল মূল যে সমস্যাটা সেটা হচ্ছে মোবাইল নাম্বারে কোনো কোড আসে না, এটা লিঙ্কডইনের সিস্টেম বাগ, এবং এটা আমরা যতবারই ট্রাই করব এটা আমাদেরকে ঠিকঠাক মতো কাজ করতে দিবে না। জি নাম্বার দিছি স্যার। মোবাইলে যদি কোনো কোড যায় তাহলে হচ্ছে কোডটা দিবেন আমার চ্যাট বক্সে। জি আচ্ছা। ফোনে কল যেতে পারে অথবা হচ্ছে এসএমএস যেতে পারে। আসে নাই কোন ধরনের মেসেজ বা কল? এক্ষেত্রে হচ্ছে আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে, অথবা হচ্ছে নতুন একটা ইমেল দিয়ে ট্রাই করবেন। আর নতুন ইমেল দিয়ে ট্রাই করার ক্ষেত্রে হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার, ভাই বোন অথবা হচ্ছে বাবা মা, ওনাদের ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন অনুযায়ী হচ্ছে ওনাদের নাম দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আপনার জি অ্যাকাউন্ট আচ্ছা। যখন ক্রিয়েট করছিল বা ক্রিয়েট করতে যাচ্ছিলেন তখন কি হচ্ছে মোবাইল নাম্বার দেখিয়েছিল? জি না মোবাইল নাম্বার দেখায়নি। আচ্ছা, এটার বড় সমস্যাটা হচ্ছে সামথিং ওয়েন্ট রং। আমি আপনাদেরকে বলতে দেখাচ্ছি, একটু ব্যাকে যাই। যখন হচ্ছে আমরা linkedin.com লিখে সার্চ করি, আমাদের এই ডান পাশে এই কোনায় আবারও একটু দেখাই, linkedin.com লিখে যখন সার্চ করি তখন ডান পাশে এই কোনায় আমাদেরকে আমাদের ইমেল আইডি দেখিয়ে রিলোডিং এর ছোট একটা পার্ট দেখায়। দেখিয়ে হচ্ছে এটা অটো লগ ইন হয়। অটো লগ ইন এর ক্ষেত্রে হচ্ছে পাশে ক্যান্সেল একটা বাটন থাকে বা হচ্ছে নাম থাকে, ক্যান্সেল এর মধ্যে ক্লিক করে দিলেই ক্যাপচার কোড এর প্রবলেমটা আর দেখাবে না আমাদের। ঠিক আছে, এটা আপনাদের ম্যাক্সিমামদের ক্ষেত্রে হচ্ছে এই প্রবলেমটা ইদানিং বেশি দেখাচ্ছে। মোবাইল নাম্বার দিয়ে যেহেতু হচ্ছে না, সর্বশেষ ট্রাই হচ্ছে সাইন ইন এর মধ্যে যাবেন। সাইন ইন এর মধ্যে যাওয়ার পরে হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, দেখি আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি কিনা। আমার ইমেলটাকে সিলেক্ট করলাম কনফার্ম করে, যদি এই যে দেখেন, আচ্ছা আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল আইডিটা দেখাচ্ছে এগ্রিয়েন্ট জয়েনের মধ্যে দেয়। আমাকে ঠিক একই রকম হচ্ছে মোবাইল নাম্বার দিতে বলতেছে, কিন্তু হচ্ছে মোবাইল নাম্বার দিলে এটা আজ বছরখানেক যাবত একই রকম সমস্যা। মোবাইল নাম্বার দিলে মোবাইল নাম্বারে কোনো ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড যায় না।
একটা বছর খানিক যাবতই তাদের এই সার্ভার ইরোর বা সার্ভারে এই প্রবলেমটা করে রাখছে তারা, এটা ডিফল্ট তাদের সমস্যা। এটা আমাদের সাথে তাদের সাথে কোনো শত্রুতা নাই, তারা সবাইকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না, এটা হচ্ছে মূল উদ্দেশ্য তাদের। লার্ন মোর অপশনে যাই, লার্ন মোর সিকিউরিটি ভেরিফিকেশন বলতেছে, দেখেন এখানে হচ্ছে ক্যাপচার সিকিউরিটি ইমেজ ইজ নট ভিজিবল, সিকিউরিটি যে প্রবলেমটার কথা বলতেছে এটা ভিজিবল না। আমি এখানের মধ্যে ক্লিক করে একটু ট্রাই করে দেখি, তারপরে হচ্ছে এটা আমাকে দেখাচ্ছে না। সিকিউরিটি সিকিউরিটি চেক যেটা বিভিন্ন রকম ইমেলের ছবি দেখাতো, এখানে দিলেই হচ্ছে সরাসরি হচ্ছে চলে আসতো, এবং এটার লাস্ট আপডেট করতে হচ্ছে 9 মাস আগে। স্পেসিফিক প্রবলেম গুলো কার ইমেল অ্যাকাউন্টে বা কার কোথায় কি প্রবলেম সবগুলো হচ্ছে আমি উল্লেখ করে বলে দিচ্ছি। তো উনাটা দিয়ে হচ্ছে যেহেতু হচ্ছে না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কাজ নতুন একটা ইমেল ক্রিয়েট করবেন, নতুন ইমেল দিয়ে নতুন করে আস্তে আস্তে ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। মারুফা আক্তার ম্যাম, স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার, হ্যাঁ স্ক্রিন শেয়ার করা। স্যার এখন কি নিশ্চয় একই রকম প্রবলেম। আচ্ছা আপনার ব্রাউজারে যান, আমি এখন হোয়াইট বোর্ড ছাড়া কিছুই দেখতেছি না। এটা আবার মিনিমাইজ করেন, স্যার এখন দেখতেছেন? আপনার ডিসপ্লে পুরোটাই হচ্ছে আমি দেখতে পারতেছি, জাস্ট হচ্ছে জুমটা শেয়ার করে রাখছেন এবং ওখানে হচ্ছে লিড আইডি ইনস্টিটিউটের লোগোটা উঠে আসছে। আপনাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে আমি বলতেছি, এই যে দেখেন আমার এখানে জুম অ্যাপসটা ডাউনলোড করা, ইনস্টল করা, জুমের মধ্যে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এখানে জয়েন, জয়েনের মধ্যে ক্লিক করলে হচ্ছে আপনাদের এই যে মিটিং আইডি এবং হচ্ছে মিটিং আইডির পাসওয়ার্ডটা দেওয়া আছে। প্রথমে মিটিং আইডিটা দিবেন, তারপরে হচ্ছে মিটিং আইডির পাসওয়ার্ডটা, পাসওয়ার্ডটা দিলে আপনাদেরকে ডিরেক্টলি অ্যাপস থেকে জি স্যার জুমে আমি জুমে নিয়ে ওইভাবেই আসবেন। করছি, এই যে মাত্র আমি ওইভাবেই করছি, আর এর আগের বারও ওইভাবেই সেম ভাবেই করছিলাম। এই প্রবলেমটা দেখানোর কথা না ম্যাম। আচ্ছা আপনার ইমেল আইডি এবং ইমেল আইডির পাসওয়ার্ডটা হচ্ছে কষ্ট করে চ্যাট বক্সে দেন, আমি আমার এখান থেকে দেখে দিচ্ছি। মোহাম্মদ রহমান স্যার বলুন। ইয়া আসসালামু আলাইকুম স্যার, জি ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জি স্যার বলেন, শুনতে পাচ্ছি? স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। জি আলহামদুলিল্লাহ স্যার। ওই যে লিঙ্কডইন তো আমার আগের থেকে খোলা ছিল, তো ওইটার আমি স্ক্রিন শেয়ার করলে ওইটা একটু দেখে দিবেন যে কি পর্যায়ে আছে, এইটুকুই স্যার। আচ্ছা একটু ওয়েট করেন, আগে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের প্রবলেম ওগুলো সলভ করেন, দেন জি হচ্ছে স্যার, আপনার আপনাদের গুলো দেখুন। জি জি স্যার, করেন স্যার। সুমিতা ইয়াসমিন ম্যাম, এর মাঝখানে একজন হচ্ছে হ্যান্ড রাইজ করে রাখছেন, ডিভাইসের নাম নাই, বুঝতে পারতেছি না, মাইকটাও আনমিউট করার মতো কোনো অপশন নাই। আপনাদের মধ্যে যে কোনো একজন পার্টিসিপেন্ট, আপনার টোটালি হচ্ছে আমি নাম জানি না, হ্যান্ড রাইজ করে রাখছেন কিন্তু হচ্ছে আপনাকে ডাক ঘুরে ডাক দিয়ে হচ্ছে মেনশন করতে পারতেছি না।
ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। এখানে হচ্ছে এমডি নাদিরুল স্যারের অ্যাকাউন্টটা লগ ইন করা ছিল, এটাকে লগ আউট করে দিচ্ছি। আমার ডিভাইসে আর কোনো অ্যাক্সেস নাই, আমি না যাচ্ছি। মারুফা আক্তার ম্যাম, কাইন্ডলি হচ্ছে মাইকটা আনমিউট করে রাখবেন। আপনার ইমেল আইডি তো এটাই? জি স্যার। আচ্ছা, আপনার ফোনের মধ্যে একটা ডিভাইস রিকগনাইজেশনের নোটিফিকেশন গিয়েছে, ওটা ইয়েস করবেন এবং 55 নাম্বার ডিজিটটার মধ্যে হচ্ছে ক্লিক করে দিবেন। জি স্যার, করছি। প্রথম কাজ হচ্ছে আমাদের ইমেল চেক করা। ফাইবার আপওয়ার্ক, জয়েন নাওতে যাই। আমলটা হচ্ছে পাসওয়ার্ডটা আমি দেখাই দিচ্ছি, যেহেতু আপনার নিজের পাসওয়ার্ড পরে আবার চেঞ্জ করতে পারবেন। ফার্স্ট নেম লাস্ট নেমটা বলবেন। স্যার সেম ইকরাম শেখ। ক্লাস করেন একজন, নাম হচ্ছে আরেকজন। আপনার এনআইডি কার্ড নাই? না স্যার। শেখ ইকরাম। হ্যাঁ, নামটা ঠিক আছে, চ্যাট বক্সে একটু বলবেন। আপনার পাশে থেকে সাউন্ড আসতেছে, যার কারণে হচ্ছে আমি মাইকটা মিউট করে দিছি। চ্যাট বক্সে বলবেন বা হচ্ছে নামটা ঠিকঠাক ভাবে চ্যাট বক্সে দিবেন। চ্যাট বক্সে যেটা দিচ্ছেন এটাই হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের মতোই নাম। কন্টিনিউ দিয়ে নেক্সটে যাই। সিকিউরিটি ভেরিফিকেশন, রাইট?
এই প্রবলেমটা সবার একই রকম দেখাচ্ছিল। সিকিউরিটি দেওয়ার পরেও হচ্ছে আমাকে ঠিকঠাক ভাবে নিচ্ছে না। মাইকটা একটু আনমিউট করুন। জি স্যার, আমরা কন্টিনিউ গুগল দিয়ে ট্রাই করে দিচ্ছি। সেম প্রবলেম যখন প্রথমবার ট্রাই করেছিলেন, পরপর কয়বার ট্রাই করছিলেন? 2 বার স্যার। দুইবার। আচ্ছা, ফরগেট পাসওয়ার্ড দিয়ে একবার দেখি। জি স্যার। ফরগেট পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে আমাকে ইমেইলের মধ্যে একটা কোড দিছে, ভেরিফিকেশন কোডটা দিয়ে ট্রাই করব, সরাসরি চলে যাব হচ্ছে ইমেইলে। প্রমোশনসে আসি, প্রমোশনসে কোনো কোড আসে নাই, সোশ্যালের মধ্যে কোনো কোড আসে নাই, কিন্তু লিঙ্কডিন বলতেছে যে লিঙ্কডিনের এখান থেকে পাঠানো হয়েছে। শেখ ইকরাম 1213@gmail.com, 1213@gmail.com। পর অপশনে আসি, আপনার ইমেইলের মধ্যে হচ্ছে তারা কোনো ইমেল পাঠায়নি। ইম্পর্টেন্ট এর মধ্যে যদি আসি, এখান থেকেও হচ্ছে কোনো ইমেল আসে নাই। ঠিক আছে, মূলত হচ্ছে আমাদের ইনবক্স এর মধ্যে সব মেইল গুলো আসে, ইমেইলের মধ্যে হচ্ছে কোনো মেইল পাঠায় নাই। এই ক্ষেত্রে হচ্ছে নতুন একটা ইমেল দিয়ে একবার ট্রাই করেন। আমার যতটুকু ধারণা, তাদের নতুন গেটওয়েতে হচ্ছে যারা একবারের বেশি 2 বার বা হচ্ছে অগণিত বার ট্রাই করছে, এবং তাদেরকে হচ্ছে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না দেয়, সেই ক্ষেত্রে হচ্ছে তারা ওই ইমেলটাকে তাদের সার্ভারে ব্লক করে দেয়, এবং যদি ব্লক করে দেয় সেই ক্ষেত্রে হচ্ছে ওই ইমেল দিয়ে পরবর্তী যতবারই আমি ট্রাই করতে যাই, ততবারই হচ্ছে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে না। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। নতুন একটা ইমেল দিয়ে ঠান্ডা মাথায় অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করেন। যেহেতু এখানে যতগুলো গেটওয়ের কথা বলছে, আমরা সবগুলো গেটওয়ে ট্রাই করছি। নর্মালি জয়েন নাওতে দিছি, জয়েন নাওতে ক্যাপচার কোড দিলেও হচ্ছে হচ্ছে না। তারপরে হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিলাম, গুগল দিয়েও হচ্ছে না। সর্বশেষ হচ্ছে ইমেল আইডি দিয়ে ফরগেট পাসওয়ার্ড দিছি। ফরগেট পাসওয়ার্ড দিলে হচ্ছে আমাদের ইমেলের মধ্যে 6 ডিজিটের একটা কোড দেয়, এবং সেই কোডটাও হচ্ছে তারা আমাকে আমাদের ইমেলের মধ্যে দেয় নাই। এখন ইমেলের মধ্যে যেহেতু দিচ্ছে না, তার মানে হচ্ছে তারা কোনো না কোনো কারণবশত হচ্ছে আমাদের ইমেল আইডিটাকে ব্লক করে দিছে, এবং এটা দিয়ে হচ্ছে আমি আর
লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। ওকে স্যার। নতুন একটা ইমেল দিয়ে ট্রাই করেন, আশা করি হয়ে যাবে। আচ্ছা স্যার। আমি আপনার ইয়েটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। কারিমা আক্তার ম্যাম, কারিমা আক্তার ম্যাম, মাইকটা আনমিউট করে কথা বললাম। জি স্যার, আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা সঠিক আছে কিনা আমি তো তৈরি করছিলাম, ঠিক আছে কিনা? রিকোয়েস্ট অ্যাপ্রুভ করবেন। আচ্ছা, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ব্রাউজারে গিয়ে হচ্ছে দেখাবেন। জি অ্যাকাউন্ট স্যার, ক্রিয়েট আপনি দেখতে পাচ্ছেন? করছেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। হেডলাইন ঠিক আছে। এই যে কাজ করার সময় হচ্ছে যখন আমাদের লিড জেনারেশনে কাজ করছেন তখন হচ্ছে আমাদের এই এক্সটেনশন গুলো অন থাকবে। লিড জেনারেশনের কাজ শেষ সাথে সাথে এই এক্সটেনশন গুলো অফ করে দিবেন। এগুলো থাকলে আপনার ব্রাউজার এবং হচ্ছে আপনার কাজ সবকিছুই হচ্ছে স্লো হয়ে যাবে। ও জি স্যার। আপাতত জন্য ঠিক আছে, অ্যাবাউটটা আরো সুন্দর করে আরো একটু বড় করে, উপরে তেমন কিছু আর দেওয়ার নাই। স্যার, ভেরিফাইড কি করতে হবে? ভেরিফাইড? আপনার কি ই পাসপোর্ট আছে? জি স্যার। পাসপোর্ট নাই স্যার। তাহলে তার দরকার নেই। এটা এনএফসি সাপোর্টেড মোবাইল ডিভাইস এবং হচ্ছে এনএফসি সাপোর্টেড চিপ রিলেটেড হচ্ছে আমার এনআইডি কার্ড এবং পাসপোর্ট, এগুলো দিয়ে হচ্ছে ভেরিফাই করতে হয়। বিশেষ করে আমাদের ই পাসপোর্ট দিয়ে হচ্ছে এটা ভেরিফিকেশন করে সবাই। আমাদের যাদের ই পাসপোর্ট নাই কারোই ভেরিফিকেশন বা এটা ভেরিফাই করার প্রয়োজন নাই। এই জি স্যার। ভেরিফিকেশন কোনো প্রবলেম করবে না আপনাদের। স্যার, আমার এটা রেজিস্ট্রেশন ফেল হয়ে গেছিল, পরে আবার এনআইডি কার্ড থেকে রিওপেন করছি। লোকেশন টাইপ এখানে হচ্ছে আপনার অনসাইট লোকেশন বাংলাদেশ, বগুড়া ডিস্ট্রিক্ট, লোকেশন টাইপ রিমোট। এখানে কোনো কিছুই ঠিকঠাক ভাবে নাই। ইমিডিয়েটলি আই এম অ্যাক্টিভলি অ্যাপ্লাইং পার্ট টাইম কন্ট্রাক্ট অথবা টেম্পোরারি, তার সাথে হচ্ছে অল লিঙ্কডইন মেম্বার।
ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা জব প্রেফারেন্স দিতে বলতেছে, অ্যাড জব প্রেফারেন্স। এটা আপাতত পোস্ট করে দিই, এটা তাদেরই একটা ডিফল্ট প্রেফারিও জব সার্চ। আপডেট প্রোফাইলের মধ্যে যাই, তারা কি কি জিনিস আপডেট করতে বলছে। ইজ দিস ইউর মোস্ট রিসেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এট ফাইবার, এটাতে ইয়েস এর মধ্যে ক্লিক করেন। আমার এখান থেকে কাজ করতেছে না। ওকে, কন্টিনিউর মধ্যে ক্লিক করেন। কন্টিনিউতে ক্লিক করেছেন, আপনার স্যার ল্যাপটপটা চার্জ দেন। স্যার আপনার ল্যাপটপ বা ডিভাইসটা চার্জ দেন, ল্যাপটপের চার্জ কমে আসছে, যার কারণে হচ্ছে স্লো কাজ করতেছে। আচ্ছা, লেটস অ্যাড ইউর আচ্ছা স্কিল টু ঠিক আছে, ডিজিটাল থ্যাংক মার্কেটিং ইউ স্যার। স্পেশালিস্ট অ্যাট ফাইবার। এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মিডিয়া, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটিং মিডিয়া, সোশ্যাল মার্কেটিং। আচ্ছা, সোশ্যাল মার্কেটিং দরকার নাই, এই দুইটা কন্টিনিউ করেন। কন্টিনিউ করে নেক্সটে যাই। নেক্সটে গেলে হচ্ছে কান্ট্রি রিজন, বাংলাদেশ, সিটি, ডিস্ট্রিক্ট, সবকিছু দিয়ে ডান করে দিই। আমার প্রোফাইলটা বা হচ্ছে আমাদের প্রোফাইলটা কমপ্লিটেড। আমাদেরকে এখানে হচ্ছে তারা একটা বারের মাধ্যমে হচ্ছে বোঝাচ্ছিল যে এই এই জিনিসগুলো ইনকমপ্লিট ছিল, সেগুলো ফিল আপ করলেই হচ্ছে আমার প্রোফাইলটা কমপ্লিটেড হয়ে যাবে। সেই অনুযায়ী হচ্ছে আমি ওই জিনিসগুলো সেট করে দিয়েছি। সেট করে দেওয়া না মাত্রই হচ্ছে আমাকে পরবর্তী সময় থেকে এই জিনিসটা আর দেখাবে না। আপনাদের অনেকের ক্ষেত্রে এই ধরনের আচ্ছা ঠিক প্রবলেম, আছে, আমাদের অনেকের ক্ষেত্রে হচ্ছে এই ধরনের প্রবলেমটা দেখাতে পারে। আর আপনার অ্যাকাউন্টে শুধু কাজ করবেন অ্যাবাউটটা আদার্স ফ্রিল্যান্সারদের বা হচ্ছে যারা কাজ করতেছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ওদের প্রোফাইল গুলো দেখবেন। এটা আপনাদের সবার জন্য সাজেশন। প্রোফাইল গুলো দেখার পরে তারা কোন ধরনের সার্ভিস গুলো দিচ্ছে এবং তাদের অ্যাবাউটে কিভাবে লিখেছে ওগুলো দেখে একটা আইডিয়া নেবেন। আইডিয়া নিয়ে হচ্ছে আপনাদের অ্যাবাউটের মধ্যে সুন্দর করে বসাবেন। আর স্কিলস গুলো হচ্ছে আমরা এখনো সবগুলো স্কিল ডেভেলপ করতে পারি নাই বা হচ্ছে শিখতে পারি নাই, সামনে আস্তে আস্তে শিখবো। স্কিল হচ্ছে আস্তে আস্তে আমরা অ্যাড করবো অ্যাবাউটের মধ্যে, স্কিলটা হচ্ছে ওভাবে। এবং নিচে যে স্কিল গুলো আছে আমরা এখন নতুন করে যে স্কিল গুলো আস্তে আস্তে শিখতেছি, সেই স্কিল গুলো একটা একটা করে যখন যে টপিকটা শেখা হয়ে যাবে সেই টপিকটা এসে হচ্ছে এখানে অ্যাড করে দেবো। সেই হচ্ছে কাজ। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা অফ করলাম। এমডি আজিজুর রহমান স্যার বলেন। স্যার আমি ওই চ্যাট বক্সে ইমেল আর পাসওয়ার্ড দিছি, একটু কষ্ট করে দেখবেন যে আমার লিঙ্কডইন আইডিটা ঠিক আছে কিনা। চ্যাট বক্সে হচ্ছে আজিজুর রহমান, এটা কি লিঙ্কডইন এর পাসওয়ার্ড দিচ্ছেন? জি, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টের লিঙ্কটা হচ্ছে চ্যাট বক্সে দেন। ঠিক আছে স্যার। আসানা আফরিন ম্যাম, প্রবলেমটা আসসালামু বলুন। আলাইকুম ভাইয়া, জি ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, কিন্তু হঠাৎ করে আমাকে বের করে দিছে। আমি সাইন আউট করি নাই, তারপরে আমি আর ঢুকতে পারতেছি না। মানে পাসওয়ার্ড আর ইমেল যতবারই দিতেছি ততবার আমাকে ভেরিফাই করতেছে, আর ভেরিফাই আমার নো ক্যাপচা দেখাইতেছে। আচ্ছা, আপনার ইমেল আইডি এবং ইমেল আইডির পাসওয়ার্ডটা চ্যাট বক্সে দেন। আপনি কি ল্যাপটপে বা পিসিতে আছেন নাকি মোবাইলে? মোবাইলে ইমেল আইডি আর ইমেল আইডির পাসওয়ার্ডটা চ্যাট বক্সে দিন। রবিউল ইসলাম স্যার।
হ্যালো, জি স্যার বলেন। লিঙ্কডইন এর আপনার পাসওয়ার্ড বসাতে পারতেছি না। লিঙ্কডইনের পাসওয়ার্ড বসাতে পারতেছেন না কেন? কি প্রবলেম হয়েছে? পাসওয়ার্ড নিচ্ছে না। একদমই পাসওয়ার্ড নিচ্ছে না, না ওখানে কি প্রবলেম দেখাচ্ছে তারপর? তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আপনি 8 ডিজিটের উপরে পাসওয়ার্ড ক্রিয়েট করছেন নাকি? 8 ডিজিটের উপরে এবং হচ্ছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তার পাশাপাশি হচ্ছে ডিজিট দিয়ে তাদের রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করছেন নাকি, সেটা বলেন। যেটা দিছিলাম সেটাই দিলাম, ও তো নিচ্ছে না। তো আমি যে কথাটা বলছি সেটা বলেন, তাদের রিকোয়ারমেন্ট যেগুলো ছিল বা আমরা যেভাবে প্রথম ক্লাসে ক্রিয়েট করেছিলাম ওভাবে ক্রিয়েট করেছিলেন নাকি? আমি আগে করছিলাম, অনেকদিন পরে আজকে ইয়ে করলাম, আজকে নিল না আর কি। আপনার অ্যাকাউন্ট আগে ছিল, এখন নতুন করে দিচ্ছেন, হচ্ছে না সেটা তো আমি আর জানি না। ফরগেট পাসওয়ার্ড দিয়ে ট্রাই করেন, পাসওয়ার্ড রিসেট করেন, রিসেট করলে হয়ে যাবে আশা করি। আচ্ছা, এটা হচ্ছে এমডি আজিজুর রহমান স্যার, ওনার লিঙ্কডইন অ্যাকাউন্ট। ওকে, হেডলাইন ঠিক আছে, এতটুকু পর্যন্ত যা লিখছেন মোটামুটি ভালো লিখছেন, নিজে থেকে লিখছেন, আরো একটু অল্প অল্প করে হচ্ছে অ্যাড করার বা বাড়ানোর ট্রাই করেন। আজিজুর রহমান স্যার, মাইকটা একটু আনমিউট করেন। জি স্যার। এতটুকু পর্যন্ত যা দেখতেছি সবকিছুই ঠিকঠাক আছে, এবং একটু আগে একজন ম্যামের অ্যাকাউন্ট থেকে হচ্ছে ভেতরে গিয়ে ছোটখাটো কিছু জিনিস চেঞ্জ করেছিলেন, রেকর্ডিং এর মধ্যে আছে, ওভাবে গিয়ে একটু চেক করবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, যদি না থাকে তাহলে হচ্ছে আরো কিছু ইনফরমেশন অ্যাড করে দিবেন, আশা করে অ্যাকাউন্টটা আরো সুন্দর দেখাবে। ঠিক আছে স্যার। এমডি আব্দুল মোমিন স্যার, এমডি আব্দুল মোমিন স্যার কথা শুনতে পারতেছেন না? জি স্যার, জি বলেন, প্রবলেমটা বলবেন একটু। স্যার আমার ওই আইডি খুলছিলাম কিন্তু 2 দিন পরে রেস্ট্রিকশন করে দিছে। এনআইডি আপলোড করছেন? জি এনআইডি আপলোড করার পরে ইমেল চেক করছেন? জি, ওগুলা সবই মানে আমার ওই এই আপনার আইডি কার্ডেরই দিতে বলছিল, ওগুলা দেওয়ার পরেও তাও কোনো কিছু করে নাই। তো আচ্ছা, আমি প্রথম ক্লাসে বলছিলাম যে হচ্ছে আপনারা যখন এনআইডি কার্ড আপলোড করবেন বা দিবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে কতদিন যাবৎ ওয়েট করতে বলছিলাম? 20 দিন, 20 থেকে 25 দিন বা 30 দিন? 20 দিন ওয়েট করেন, সমস্যা নেই। 20 দিন হয়েছে, রোজার মাস, এক মাস গেছে, 20 দিন হয়ে গেছে অলরেডি। আচ্ছা, পিসিতে আছেন? পিসিতে থাকলে হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন। স্যার স্ক্রিন শেয়ার করতেছি। হয়েছে স্যার, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করুন। এবার আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখান, প্রথমে হচ্ছে ব্রাউজারে গিয়ে ইমেলটা দেখান। আপনার বড় সমস্যার কথা আপনি বলতে পারবেন? আপনার মেইল না কেন স্যার। এক্সাক্ট টাইমে আসে না এবং হচ্ছে রেস্ট্রিক্টেড করার বড় কারণ আপনার টাইম শিডিউলিং। আপনার এখানে কয়টা বাজে? আমার এইখানে 8টা 49 বাজে।
8:49, এখন কয়টা বাজে? 9:49 বাজে। এবং ওই টাইমটা কয়টা বাজে? সকাল না আটটা স্যার এইটা, উনপঞ্চাশ টাইমটা হচ্ছে 8:49। আপনি ক্লাস করতেছেন রাতের বেলায়, আমাদের অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হয়। আমি একটা ড্যাশবোর্ড, যখন আপনারা একটা স্ক্রিন শেয়ার করেন, আপনাদের স্ক্রিন শেয়ারিং এর সময় হচ্ছে আমি অনেক কিছুর দিকে খেয়াল রাখতে হয়, টাইম শিডিউল, লোকেশন, তারপরে শেয়ার করতেছেন, শেয়ারের সময় কোথায় কোন জায়গা দিয়ে আনাচে কানাচে প্রবলেম হচ্ছে, আমার সবকিছু দিয়ে খেয়াল রাখা লাগে। না তাই স্যার ওই যে আপনি একদিন হচ্ছে যে ডাটা স্ক্রাইপিং করার সময় যে গুগল থেকেই দেখাইছিলেন, ওইটা করার পরেই আমার টাইমটা এরকম হয়ে গেছে। সেটিংসে গিয়ে টাইমটা ঠিক করে নেবেন, আচ্ছা স্যার আমি ইমেলটা দেখাই তাহলে। আগে ইমেলটাকে দেখেন, ইমেলে যান। উপরে লিঙ্কডইন লিখে সার্চ করুন, LMKED, লাস্ট ইমেল হচ্ছে লিঙ্কডইন থেকে। 1 মিনিট, আমি কাজ করতেছি, আর কিছু করুন। মার্চ লাস্ট ইমেল ইন লিঙ্কডইন থেকে হচ্ছে, হিয়ার ইউর পিন 101723, এটাই হচ্ছে লাস্ট হচ্ছে আপনার ইমেল লিঙ্কডইন থেকে করেছিল। এই যে দেখেন, এখানে ক্যান্সেলের মধ্যে আমি ক্লিক করলাম, ক্যান্সেলের মধ্যে ক্লিক করার মানে হচ্ছে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা অটো লগইন এর মধ্যে হচ্ছে চলে গেছে। সবাই এখন খেয়াল করছেন, আমি এখানের মধ্যে হচ্ছে ক্যান্সেলের মধ্যে ক্লিক করছি। আপনাদের অনেকে যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছিলেন, তখন অটোমেটিক হচ্ছে আপনাদের ইমেল অ্যাকাউন্ট গুলো নিয়ে আপনাদেরকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছিল, এবং সেই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে হচ্ছে প্রবলেম হয়ে গেছে। অনেকের ক্যাপচার কোড, মানে রাইট ক্যাপচার কোড দেওয়ার পরেও হচ্ছে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না, এটা হচ্ছে অটো লগইন এর প্রবলেম। তা আপনাদের ম্যাক্সিমামদের ক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে, যেহেতু লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। এবার এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেবেন, যেটা দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, ইমেল আইডি এবং পাসওয়ার্ড, লিঙ্কডইন ক্রিয়েশন অফ পাসওয়ার্ড। রং ইমেল আর পাসওয়ার্ড, একটু ওয়েট করেন। GMAIL, এই পড়া নাই, GMAIL, এম এর পরে এ হবে। পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে সাইন ইন করবো। এটা আপাতত ব্রাউজারে সেভ করে রাখ, ভেরিফাই এর মধ্যে ক্লিক করেন,
হবে না। আচ্ছা দাম জয়েন নাওয়ার মধ্যে ক্লিক করি, ইমেলটা বসান এখানে। আপনার ইমেল আইডিটা বসান। নতুন করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করা, আগের বার যেটা দিচ্ছেন ওটা দিবেন না, নতুন করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করুন। নাম লিখেন, আইডি কার্ডের নাম যেভাবে আছে ওভাবে। মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে কোড দেবে না। আচ্ছা আপনার একটা লিঙ্কডইন অ্যাকাউন্টটা ঠিকঠাক ভাবে, আচ্ছা বসাচ্ছেন যেহেতু বসায় ফেলেন, বসায় সাবমিটের মধ্যে ক্লিক করেন, মোবাইল নাম্বার পুরোটা বসায় সাবমিটের মধ্যে ক্লিক করেন। যদি কল যায় তাহলে তো ভালোই, কোড পাবেন, না হলে হচ্ছে কোড পাবেন না। আমি ইমেইলের মধ্যে একটু যাচ্ছি, স্যার কোড আইসে? কোড গেছে, কোড বসান তাহলে। জি স্যার। কোড বসায় সাবমিট করুন। আপনার সিকিউরিটি ভেরিফিকেশনের ড্যাশবোর্ডে আবার নিয়ে আসছি। ঠিকঠাক ভাবে রিলোড হয় নাই, কাজ করতেছে না। আচ্ছা আগে যে ইমেল, আগে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেন। আচ্ছা নিচে দেখেন, সাইন ইন এর নিচে সাইন ইন উইথ ওয়ান টাইম লিঙ্ক, হ্যাঁ এটার মধ্যে ক্লিক করেন। রিসেন্ট ইমেল দেন। আচ্ছা 1 মিনিট ওয়েট, এই যে দেখেন আপনার ভেরিফাই ইউর আইডেন্টিটি বলতেছে, ঠিক আছে ভেরিফাই ইউর আইডেন্টিটির মধ্যে ক্লিক করি। এক কাজ করেন, মোবাইল আছে না, জি স্যার। মোবাইল থেকে তো জুমে জয়েন করছেন তাই তো? জি স্যার, মোবাইল থেকে জুমে জয়েন আছে। ওকে 1 মিনিট, স্ক্রিন শেয়ারটা অফ করছি এবং 1 মিনিট ওয়েট করেন।
দেখেন ইউজ রিকোয়েস্ট অ্যাপ্রুভ ফাংশন, এখানে বলতেছে ইউজ এ মোবাইল ডিভাইস টু ভেরিফাই ইউর আইডেন্টিটি, ফলো দ্য ডিরেকশন বিলো দ্য লিং, দ্য গভর্নমেন্ট আইডি ভেরিফিকেশন প্রসেস অন মোবাইল ডিভাইস। ঠিক আছে, ডিরেকশন হচ্ছে তারা বলে দিছে যে ওপেন দ্য ক্যামেরা অ্যাপ অন মোবাইল ডিভাইস, আপনার মোবাইল ডিভাইসের ক্যামেরা অ্যাপটা অন করবেন এবং কিউআর কোডটা স্ক্যান করবেন। এবং সেকেন্ড স্টেপে হচ্ছে স্ক্যান দ্য কিউআর কোড ইন দ্য লেফট, মানে এই এটার কথা বলতেছে, ফলো দ্য স্টেপস অন ইউর মোবাইল ডিভাইস, যখন এটা স্ক্যান করবেন তখন হচ্ছে আপনার মোবাইল ডিভাইসে তারা কিছু স্টেপ দেখাবে, স্টেপ দেখালে হচ্ছে ওই স্টেপ অনুযায়ী আপনাকে একটা সার্টেন টাইম পরে মোবাইল অ্যাপস এর মধ্যেই আপনাকে ডিরেক্টলি ছবি, মানে লিঙ্কডইন অ্যাপ থেকে ছবি আপলোড করতে বলবে। তো তখন হচ্ছে ক্যামেরা থেকে মোবাইল ডিভাইস এনআইডি কার্ডের ছবিটা তুলে আপলোড করলেই হয়ে যাবে। যদি এটা একদম বেশি প্রবলেম করে সেই ক্ষেত্রে হচ্ছে নতুন করে আরেকটা ইমেল দিয়ে নতুন ভাবে ট্রাই করেন। ঠিক আছে, আর জি স্যার, এখানে আইডি ভেরিফিকেশন বলতেছে, আইডি ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করি, এখানে তেমন কিছু ডিটেলস যা কিছু বলা আছে ডিটেলস এইভাবে দেখাই দিতেছে। ঠিক আছে, আইডি ভেরিফিকেশনের পার্টটা এখান থেকেও পড়ে বুঝতে পারবেন, আমি যে জিনিসটা বলছি ওটা শর্টকাটলি। জি স্যার, এভাবে একবার ট্রাই করেন, যদি একদমই না হয় সেই ক্ষেত্রে হচ্ছে নতুন আরেকটা ইমেল দিয়ে নতুন করে ট্রাই করেন। চ্যাট বক্সে একজন ইমেল আইডি দিচ্ছেন, আফসানা আফরিন। আফসানা আফরিন ম্যাম, মাইকটা একটু আনমিউট করুন, প্রবলেমটা কষ্ট করে আবার বলুন। আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, কিন্তু হঠাৎ করে আমাকে বের করে দিচ্ছে। তারপরে যখন আমি ঢুকতে গেছি পাসওয়ার্ড আর ইমেল দিয়ে, জিমেল দিয়ে, তখন নো ক্যাপচা দেখাইতেছে ভেরিফিকেশনে। আগে আপনার ইমেলটা চেক করুন, এটা হচ্ছে আপনার ইমেল আইডি, জিমেলে যাই। এখানে হচ্ছে লাস্ট মেসেজ 3 এপ্রিলে লিঙ্কডইন থেকে একটা ইমেল দিছে, এটা হচ্ছে 28 মার্চ, 3 এপ্রিল। সরাসরি হচ্ছে লিঙ্কডইন এর পাসওয়ার্ডটা দিবেন চেক বক্স, লিঙ্কডইন এ লগইন করার পাসওয়ার্ডটা দিবেন। দিসি ভাইয়া, মোবাইল নাম্বারটা, সিকিউরিটি ভেরিফিকেশন, এবং আপনার অ্যাকাউন্টটার সিকিউরিটি ভেরিফিকেশন, ইমেল অ্যাড্রেস কনফার্ম করার জন্য হচ্ছে মেইল দিয়েছে, যদিও হচ্ছে অনেক আগের ইমেল।
চ্যাট বক্সে যদি মোবাইল নাম্বার চায় মোবাইল নাম্বারটা দিবেন। এই যে দেখেন আপনার এনআইডি ভেরিফিকেশন চাচ্ছে, ভেরিফাই ইউর আইডেন্টিটি, আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকলে এই জিনিসের ছবি দিতে হবে। তো এটার কাজ করবেন হচ্ছে এভাবে, linkedin.com-এ যান, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনাদেরকে অটো লগ ইন এর পার্টটা এখন আবার দেখাবে না, একটু আগে আমি ক্যান্সেল করে দিছি। অথবা এই যে লিঙ্কডইন এর থেকে যে ইমেলটা আসছে, সাইন ইন এর আফসানা বা হচ্ছে আপনাদের নাম বলবেন, দিস লিঙ্ক উইল এক্সপায়ার ইন 15 মিনিট, 15 মিনিটের মধ্যে হচ্ছে এটা এক্সপায়ার হয়ে যাবে, ওটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনাদেরকে নেক্সট ড্যাশবোর্ডে এরকম একটা সিকিউরিটি ভেরিফিকেশন দেখাবে। সিকিউরিটি ভেরিফিকেশন করার পরে হচ্ছে আপনাদের মোবাইল ডিভাইসের মধ্যেই হচ্ছে আইডি ভেরিফিকেশন বলবেন, এবং আইডি ভেরিফিকেশনের ক্ষেত্রে হচ্ছে কিউআর কোড স্ক্যান করলেই হচ্ছে আপনাদেরকে ন্যাশনাল আইডি কার্ড এর ছবি তুলে আপলোড করতে হবে। এখানে ডিরেক্টলি হচ্ছে ছবি তুলে আপলোড করতে বলেন, এবং ছবিগুলো হচ্ছে এই ধরনের, এবং তারা মেনশন করতেছে ছবির পেছনে কোনো অবজেক্ট যেন না থাকে, ক্রস করে দিচ্ছে, এই যে ক্রস করে দিচ্ছে মানে চারপাশে কোনো আলাদা কোনো অবজেক্টিভে যেন না দেখা যায়। ছবিটা এইভাবে আপলোড করেন, আশা করি এটা রিকভার হয়ে যাবে। এটা এনআইডি ভেরিফিকেশন চাইছে, লগ ইন না করতে দেওয়ার মূল কারণ হচ্ছে এটা। ভাইয়া আমার এনআইডি কার্ড আছে কিন্তু আমি এখন পর্যন্ত মানে তুলি নাই। যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে ফ্যামিলি মেম্বার কারো নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেটা ভালো হবে। যাদের বর্তমানে ন্যাশনাল আইডি কার্ড আছে ফ্যামিলি মেম্বার, ওনাদের নাম দিয়ে ওনাদের ছবি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ব্যবহার করেন, তাতে কোনো সমস্যা হবে না, এটা সবার জন্য সলিউশন। বুঝতে পারছেন কথা? আমার কথাটা কি বুঝতে পারছেন? কিন্তু ভাইয়া এটা হঠাৎ করে এরকম হয় কি জন্য, মানে কেন হয়েছে এটা? আমি সবকিছু ঠিকঠাকই দিছিলাম। শোনেন, যে কোনো মুহূর্তে যে কারো সিকিউরিটি চেক করতে পারে, এটা শুধু আপনার না, আপনার ব্যাচের অনেকেরই একই রকম প্রবলেম আছে, আশা করি বুঝতে পারছেন। প্রশান্ত কুমার দাস স্যার, প্রশান্ত কুমার দাস স্যার, আউয়াল হোসেন স্যার, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যখন প্রথম লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখাই দিচ্ছেন, আমি তখনই খুলছি, আমার আইডিটা একটু যদি চেক করতেন অ্যাকাউন্টটা। লিঙ্কটা চ্যাট বক্সে দেন। জি স্যার, আপনি যদি দেখতেছি পিসিতে থাকেন, পিসি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন, আর যদি স্যার, না পিসি তো থাকেন নাই, পিসি তো তাহলে নাই, কয়েকদিন কিনবো স্যার, আচ্ছা, এখন তাহলে পর্যন্ত হচ্ছে নিইনি। লিঙ্কডইনের অ্যাকাউন্টটা চ্যাট বক্সে শেয়ার করেন। আচ্ছা স্যার, জি প্রশান্ত কুমার দাস স্যার, মানে আমার আইডিটা, দুইটা আইডি আছে, আইডিটা অনেক আগেই করা হয়ে গেছিল, কিন্তু মধ্যে আমি ওই 6 মাস বাংলাদেশে থাকি, 6 মাস কানাডা থাকি, তো এখানে আমার ঢাকা অফিসের ম্যানেজারে করে দিছিল আর কি। আমি দেখতে বুঝবো কি, মেইল টেল আসে প্রায় দিনই, মেইল আসে, আজকালকেও তো আসছে কয়টা, এটা আমি কি অবস্থা আছে বুঝবো কি করে। আপনার অ্যাকাউন্টে লগ ইন না করা ছাড়া তো আপনি বুঝতে পারবেন না কি অবস্থায় আছে। আমি অ্যাকাউন্টে লগ ইন করছি, আমি স্ক্রিন শেয়ার করবো। আচ্ছা স্ক্রিনটা শেয়ার করেন। এই যে, এই যে, এটা এটা আসছে, মেইলটা আসছে বোধ হয় 11 তারিখে, এপ্রিলের 11 তারিখে, রিকোয়েস্ট একটা অ্যাপ্রুভ করো, বলবো আর একটা রিমোট কন্ট্রোলে রিকোয়েস্ট গিয়েছে, ওই রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করো। রিমোট কন্ট্রোলের রিকোয়েস্ট কোথায় হবে বুঝতে পারছি না। ও আচ্ছা, আপনার হ্যাঁ, দেখেন লিড আইডি রিকোয়েস্ট অ্যাপ্রুভ করলাম। লিঙ্কডইন থেকে হচ্ছে মেইল করেছে, হ্যাঁ মেইল, হ্যাঁ
লিঙ্কডইন লিঙ্কডইনে লগ ইনের ইউজার ইমেল আইডি এটা? আচ্ছা, দুইটাই দুইটাই ইউজার ইমেল আইডি আছে, একটা হলো আমি ইয়ে না, করব। আমি যেটা বলতেছি সেটা হ্যাঁ রাখো, বলেন আপনি বলেন। যেই অ্যাকাউন্টটা দেখাতে চাচ্ছেন সেটার ইমেল আইডি কি এটা নাকি, এবং হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড কি এটা নাকি? হ্যাঁ এটাই। সাইন ইন হয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট সাইন ইন হচ্ছে না। তাহলে কষ্ট করে হচ্ছে ইমেল আইডি একটা দিবেন এবং হচ্ছে ওটা পাসওয়ার্ড দিবেন, যেটা দিয়ে হচ্ছে লিঙ্কডইনে লগ ইন করো। ইয়েতে কিভাবে দিব, পাস ইয়েতে এখানে দিয়ে দেবো সে নাকি? আপনি উপরে আপনার ইমেলটা লিখেন এবং লিঙ্কডইনে লগইনের পাসওয়ার্ডটা নিচে পাসওয়ার্ডের মধ্যে বসান। দেখতে পাচ্ছেন আপনি? জি স্যার, দেখা যাচ্ছে সাইন ইন এর মধ্যে। রং পাসওয়ার্ড দেওয়া হচ্ছে কেন? রং পাসওয়ার্ড দেখাচ্ছে। দেখলাম দেখলাম একটু দেখলাম পাসওয়ার্ডটা, ঠিক আছে আবার দেখে অত বড় অত উদয় হয়ে গেছে। আমি দেখতেছি এখন। পাসওয়ার্ডে যে কোনো একটা ভুল আছে, আর এটা ইয়াহু মেইলে হ্যাঁ হ্যাঁ ইয়াহু মেইল এগারোই দেখে। এগারোই এপ্রিল হচ্ছে মেইল আসছে সর্বপ্রথম, হ্যাঁ 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 এবং প্রোফাইল ভিউ ওয়ান টাইম লিংক আপনার এখানে যে ইমেলটা দেওয়া আছে এটা হচ্ছে @gmail.com। gmail.com এর একটা আছে। আমি এখানে যে মেলটা দেখতেছি এটা জিমেইলে যাবে। আচ্ছা আচ্ছা, দুইটা বললাম না, দুইটা অ্যাকাউন্ট আছে, দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হলো জিমেইল আর একটা ইয়াহু। অনেক ইয়াহুটা অনেক আগে। আমি এখানে কোন ইমেলটা ব্যবহার করতাম সেটাও তো আমি বলতে পারতেছি না ঠিকঠাক দুইটাই করে। দুইটাই ব্যবহার হচ্ছে, তো ইয়াহু হচ্ছে জিমেলটা হচ্ছে। দেখেন এখানে আপনার, আমি যদি ইমেলের মধ্যে ক্লিক করি, আচ্ছা এটা হচ্ছে রঞ্জু বেদি 59, gmail.com এখানে হচ্ছে এটা পিকে দাস 59 বিডি ডট
এটা 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 পুরানো, হ্যাঁ এটা পুরানো, এটা 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 আছে এখনো, এটা কাজ করে আমি ইউজ করি ওটা। এটাতে হচ্ছে আপনার ইমেলটা দিয়ে কি ক্রিয়েট করেছিলেন কিনা? ওইটা আমি বলতে পারতেছি না, হ্যাঁ কারণ আমার তো প্রজেক্টে, আমি ইউনিভার্সিটিতে জব করতাম, কারণ প্রজেক্টে কাজ ছিল, আমার ওই এসিস্ট্যান্ট সেই এটা হ্যান্ডেল করতো আর কি। আমরা এর মধ্যে আমি অনেক দিন কাজ করি নাই, অসুস্থ ছিলাম। ইয়াহুটা আর এটা দুটাই ইউজ হয়, দুটোতেই মেইল আসে আর কি, লিঙ্ক ইয়াহু ডট কমে যেটা ওইটা, এবং জিমেইল ডট কমে যেটা, ক্রিকেদার বিডি। এখানে হচ্ছে লিঙ্কডইন থেকে মেইল দেখাচ্ছে। এটা না, এটা কাজ করবে না, এটাও না, আপনার এখানে ইমেল আমি ধরতে পারতেছি না এক্সাক্ট কোন ইমেলের মধ্যে হচ্ছে আপনার লিঙ্কডইন এর ওয়ান টাইম লিঙ্ক এর মেসেজটা বা ইমেলটা পাঠাইছে। ঠিক আছে, এখানে এই যে স্টার মার্ক করে দিছে মানে হ্যাঁ হচ্ছে এখানে আপনার আরো অনেক ডিজিট বা নাম আছে যেটা হচ্ছে আমাদেরকে মেনশন করতে হবে, সেটা হ্যাঁ শুধু হ্যাঁ আপনি সিক্রেটলি জানেন, হ্যাঁ হ্যাঁ এবং আপনার ওই এরকম ইমেলটার মধ্যে হচ্ছে একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কটা থেকে হচ্ছে রিকভারটা করা যাবে, এর আগে হচ্ছে ও করা আচ্ছা, পসিবল না। এটাতেই তো আমি লিখে দিই, এটাতে এখানে শোনা না, রিসেন্ট মেল আমি এটা ফিল আপ করে দিই, রিসেন্ট মেল দিয়ে দিই নাকি? রিসেন্ট মেইল দিলে হচ্ছে ওই ইমেলটা তো আমি এখানে খুঁজে পাচ্ছি না। এখানে যেমন কয়েক কয়েকটা ইমেলে গেলাম, দেখেন আপনার এখানে নিচের না না একদম উপরেরটাতে আছে, ওইটা ওইটা ওইটাতে, হ্যাঁ এটাতে হ্যাঁ হ্যাঁ ওইটাতে আছে, ওইটাতে তো আসে মেল বেশিরভাগ, ওইটা আর ইয়াহুটা, ইয়াহুটা এখানে নাই মনে হয়। এটাও তো হচ্ছে এখানে মেনশন করতেছে না। আমি এখানে যদি আসি দেখেন, সিম্পলি বোঝার চেষ্টা করেন, আমি এই ইমেলটার মধ্যে গেলাম, হ্যাঁ হ্যাঁ ইমেলের মধ্যে এখানে নানান রকমের মেইল দেখাচ্ছে, আমি হ্যাঁ শুধু অনেক, হচ্ছে লিঙ্কডইন লিখে সার্চ করে লিঙ্কডইন রিলেটেড লিঙ্কডইন রিলেটেড যত ইমেল আছে সবকিছু এখানে আসার কথা, হ্যাঁ এবং হ্যাঁ সর্বশেষ লিঙ্কডইন এর মেইলটা হচ্ছে আপনার 11টা দুপুর দুপুর 1টা 10-এ, আজকে, আজকে একটা দুপুর 1টা 10-এ, কিন্তু হ্যাঁ এই হ্যাঁ মেইলটা পাঠাইছি মনে করেন এখন যদি 10টা 28 বাজে, আমি রিসেন্ট হ্যাঁ করে মেইলে দেই, সিকিউরিটি চেক দিয়ে হচ্ছে আপনার ইমেলের মধ্যে আবার মেইল যাবে, এবং এটা আপনার এখানে রিসেন্ট মেইলে থাকার পর ও যদি এই ইমেলটা হয়ে থাকে, হুম কিন্তু আপনার এই ইমেইলে কোনো মেইলই আসে না। অর্ডার ইয়ে পাঠাবে তো নাকি আপনার সিকিউরিটির জন্য? তাহলে 3,059 আরেকটা এটা, আপনার যদি ইমেল এটা হতো, এটার মধ্যে হচ্ছে তারা লিঙ্ক হ্যাঁ পাঠাবে, পাঠাবে, যদি যেহেতু এটা না এক্সাক্ট কোন হ্যাঁ ইমেল সেটা আমি নিজেও জানি না, আপনাকে হচ্ছে একটু কষ্ট করে দেখতে হবে, ওটা রিসেন্ট দিলে পরে ওরা ওই ইমেলে কোড ওই পাঠাবে নাকি? ইমেলে কোড পাঠাবে, লিঙ্ক এমনি পাঠাবে, এমনি আমার এটা তো লিঙ্কডইন ঠিক আছে তো না, চালু আছে তো? লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, চালু আছে, এখন বর্তমানে কি অবস্থা আছে ওটা না দেখে বলা যায় না। তাহলে আমি একটু চেক আপ করে নেবো নাই, ঠিক আছে স্যার, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দেবো। থ্যাংক ইউ। আচ্ছা, মোহাম্মদ রহমান স্যার, ওকে, এমডি আউয়াল স্যার, আপনাকে বলছিলাম হচ্ছে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টের লিঙ্কটা দেওয়া আছে, আপনি ইমেল আইডি আর পাসওয়ার্ড দিবেন। নাঈম ইসলাম স্যার, মাইকটা আমি উপরে কথা বলবো। সালাম আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে এমডি মমিনুলের যে সমস্যাটা, স্যার আমারও সেম সমস্যা, ওই ইয়ানিস
ছিল না, আমার আইডিটা ওইভাবে নিচ্ছিল না। তারপরে এখন আমি ট্রাই করলাম, তো আমার ওই যে এনআইডিটা সাবমিট করতে বলছে, ইউজ এ মোবাইল ডিভাইস টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। জি তো আমি কিভাবে এনআইডিটা সাবমিট করব? কিউআর কোড স্ক্যান করলে লিঙ্কডইন এর অ্যাপস থেকে হচ্ছে আপনাকে ছবি তুলে দিতে পারবে। আমি কিউআর কোড স্ক্যান করছি অলরেডি, কিন্তু এখানে কিছু লেখা আছে, এখানে ওপেন ব্রাউজার আর আরেক সাইডে লেখা আছে কপি, আর উপরে কিছু আপনার লিংক আছে। এমডি আওয়াজ হোসেন স্যার, অ্যাকাউন্টে দেখার কিছুই নাই, অ্যাবাউট অল্প একটু, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এডুকেশন দিচ্ছেন, স্কিল 5টা, দেখার মতো আর কি দেখবে একটু বলেন। একটা আনমিউট করুন। স্যার এটাই দেখতে বলছিলাম যে সব ঠিক আছে কিনা, আপনি যেটা দেখাইছেন ওইটাই তো করছি। আমার ক্লাস অনুযায়ী কাজ করলে যেভাবে যেভাবে দিতে বলছি সবকিছুই দিচ্ছেন, এর বাহিরে এক্সট্রা কোনো ইনফরমেশন এখন পর্যন্ত অ্যাড করতে বলি নাই। জি স্যার, এবং আজকের ক্লাসের শুরুতে একজন ম্যামের ছোট একটা পার্ট দেখেছিলাম, যে অ্যাকাউন্ট থেকে ওপেন টু এবং হচ্ছে আরো ছোট এই কোনো একটা পেন্সিল অ্যাকাউন্ট ছিল, ওগুলোর মধ্যে ক্লিক করে কিছু ইনফরমেশন অ্যাড করছে। যদি ওগুলো চেক করবেন, ওগুলো যদি দেওয়া না থাকে তাহলে হচ্ছে দিয়ে সেট করবেন। আর অ্যাকাউন্টে যাওয়ার পরে বা আপনার লিঙ্কডইনে আসার পরে আপনাকে এখানে কোনো সাজেশন দেখাচ্ছে কিনা সেটা চেক করবেন। যদি কোনো সাজেশন চেক বা অ্যাড করতে না বলে তাহলে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ঠিক আছে, আর কিছু করতে হবে না, শুধু অ্যাবাউটটা নতুন করে অ্যাড করতে হবে। আপনি যা দেখান ওইটা অনুযায়ী করতেছি, এর ঠিক বাইরে আছে কিছু না। ঠিক আছে। জিতেন স্যার বলেন, জিতেন স্যার, জিতেন স্যার, মাইকটা আনমিউট করে কথা বলবো। আমি হ্যালো স্যার, জি বলেন। স্যার আমি আপনাকে আপনার মেসেঞ্জারে আমি শুনেন, আমার ইমেল আমার অ্যাড্রেস, ক্লাস চলাকালীন সময় আমি কোনো মেসেঞ্জার চেক করি না, আমার ক্লাস চলাকালীন সময় যা কিছু হবে এখানে চ্যাট বক্সে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমি লিঙ্কটা আমার আইডি লিঙ্কটা পাঠিয়ে দিতেছি, একটু চেক করে দেখবেন। আর স্যার কথা হয়েছিল যে ওই একটু ইটা দেখাবেন আর কি, আমি প্রবলেমটা স্ক্রিন শেয়ার করছিলাম, আপনি বলছিলেন যে ক্লাসে দেখাবেন। প্রবলেম স্ক্রিন শেয়ার করে দেখান। আমি কি আমার স্ক্রিনটা শেয়ার করে দিব? জি আপনি কি মোবাইল থেকে শেয়ার করতেছেন নাকি না, ইয়ে থেকে? ল্যাপটপ থেকে, ল্যাপটপ থেকে স্যার আমি স্ক্রিন শেয়ার করে দিছি। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আপনার প্রবলেমটা আগে বলেন, তারপরে হচ্ছে প্রবলেমটা দেখান। প্রবলেমটা হলো আমি কি বলে এখানে হলো যে এটা কি বলে এই আরে এটা নোট করে রাখছিলাম, মিনিট, এই যে আপনি কি আমার স্ক্রিনটা পাচ্ছেন? সবকিছুই দেখা যাচ্ছে বলুন। জি স্যার, এই যে আমি স্ক্রিনটা শেয়ার দিছি, এখানে যে বাটনটা আছে, এই যে বাটনের মধ্যে ওই লার্ন লার্ন মোর কন্ট্রাক্ট আছে, বাটনটা আসতেছিল না, এই প্রবলেমটা আমি বলছিলাম, আপনি বলছিলেন ক্লাসে দেখাবেন। লার্ন মোর বাটন থেকে হচ্ছে আপনি কি কোন বাটন দিতে যাচ্ছেন? আপনার এখানে দুইটা হ্যাঁ পেজ হ্যাঁ, ক্রিয়েট করতে হবে। উপরেরটা, হ্যাঁ উপরেরটাই, উপরেরটাই। উপরে আপনাদের পেজে আসুন, পেজে আসার পরে হচ্ছে পেজের এডিট পেজে চলে যাবেন। জি এডিট পেজে আসার পরে হচ্ছে আমি বাটন নিয়ে আসবো। রাইট রাইট, বাটনে আসার পরে হচ্ছে এখন আপনি লার্ন মোর থেকে কি বাটন দিতে যাচ্ছেন? আমি আমি তো এখানে লার্ন, হ্যাঁ এই এই ওয়েবসাইটটা কি অ্যাভেলেবল আছে কিনা? হ্যাঁ আছে আছে।
আপনি গভর্নমেন্ট সাইট দিবেন, গভর্নমেন্ট সাইটের ক্ষেত্রে তো এগুলো ঠিকঠাক ভাবে কাজ নাও করতে পারে সাইন আপের মধ্যে দিয়ে। গভর্নমেন্ট সাইট কাজ নাও করতে পারে। অন্য অন্য কোনো সাইট দিলেও তো হয় না? আমি আরেকটা, ওই যে আরেকটা পেজ ক্রিয়েট করছি, ওই পেজেও দেখছি আপনাদের ওয়েবসাইট দিয়ে দেখছি। ওয়েবসাইট বসে নাই, ওয়েবসাইট বসে নাই দেখি হচ্ছে হয় নাই। আপনার অর্গানাইজেশনের যদি কোনো ওয়েবসাইট না থাকলে থাকে সেই ক্ষেত্রেও হচ্ছে আপনাকে ওয়েবসাইট দেখাবে কেন? আচ্ছা, এখানে এই যে, আচ্ছা, এটা ক্লিক করা আছে এই কারণে, এই কারণে কি হয় নাই? অবশ্যই আপনার অর্গানাইজেশন এখানে স্পষ্ট করে বলে দিতে মাই অর্গানাইজেশন ডাজেন্ট হ্যাভ এ ওয়েবসাইট। আমার ক্লাস রেকর্ডিং এ দেখবেন যে হচ্ছে এখানে টিক মার্ক করা আছে কিনা। আপনার যদি অর্গানাইজেশনের কোনো ওয়েবসাইট না থাকে এবং সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আবার ওয়েবসাইট মেনশন করে দিচ্ছেন, সেই ক্ষেত্রে এটা এনেবল করে দিলে আপনাকে ওয়েবসাইট দেখাবে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কোনো ওয়েবসাইট নাই যার কারণে হচ্ছে আপনাকে ওয়েবসাইট দেখাচ্ছে না। আর এখানে যদি না বোঝা যায় তাহলে হচ্ছে বাটনে যান। কাজ করবে, এখন কাজ করবে। এখন কাজ করবে। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। আর আর আমার প্রোফাইলটা একটু পুরো ই করে দিলে বেটার হইতো আর কি। আপনি যে প্রতিষ্ঠানে কাজ করতেছেন ওই প্রতিষ্ঠানে যে রোলটা আছেন সেই রিলেটেড হচ্ছে ইনফরমেশন অ্যাড করেন। ক্রিয়েটর মোড অন করছেন, ক্রিয়েটর মোডের কাজ জানেন? না না, এটা আসলে জানি না তো।
আমি আপনাদের কাউকে হচ্ছে ক্রিয়েটর মোডের কাজ দেখাই নাই, এবং হচ্ছে ক্রিয়েটর মোড অন করার পরে আপনার এখানে কিছুই লেখা নাই। এটা ক্রিয়েটর মোড তারাই অন করবে যারা হচ্ছে যে টপিক রিলেটেড কাজ করে, ফ্রিল্যান্সের যে টপিক রিলেটেড কাজ করে, অথবা হচ্ছে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে যে রোল গুলো প্লে করেন সেই রোলের টপিক গুলো হচ্ছে এখানে পাঁচটা অ্যাড করবেন। অ্যাড করলেই হচ্ছে সেগুলো আপনার প্রোফাইলে টপ সেভ আউট নাম দিয়ে শো করবে। তাহলে স্যার ওইটা অফ করে দেই। ওর ঠান্ডা লাগে। ঠিক আছে স্যার, অ্যাকাউন্ট ঠিক আছে স্যার, আমি স্ক্রিনশটটা অফ করলাম। কারিমা আক্তার ম্যাম বলেন। কারিমা আক্তার ম্যাম হ্যান্ড রাইজ করছেন। জি আচ্ছা, স্যার, স্ক্রিন শেয়ার করবেন? মোবাইল থেকে হ্যাঁ স্যার। আপনার ফ্রেন্ড, লিঙ্কডইনের ফ্রেন্ড এমডি হাফিজুর রহমান যে কোনো একটা পোস্ট শেয়ার করতে ছবি দিয়ে, ওটা নোটিফিকেশন আপনাকে দেখাচ্ছে। লিড জেনারেশন রিলেটেড 14টা জব অপরচুনিটি বাংলাদেশে আছে, সেই জব অপরচুনিটি গুলো হচ্ছে এখানে জবস এর মধ্যে দেখাচ্ছে। জবস এও দেখাবে, আপনার নোটিফিকেশনেও দেখাবে, কারণ আমরা আমাদের অ্যাকাউন্ট গুলো ওভাবেই তৈরি করেছি। আমরা লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং সেই ধরনের কাজগুলো করব। সেই ধরনের কাজগুলোর জব অ্যালার্ট যদি আমাদের জব অ্যালার্ট যেন আমাদের কাছে আসে, সেই ভাবেই আমরা অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করেছি, এবং সেই রিলেটেড নোটিফিকেশন গুলোই আমাকে দেখাচ্ছে। জব অ্যালার্টে জব গুলো ওই রিলেটেড দেখাবে, আপনার অ্যাকাউন্টটা যেভাবে আপনি ক্রিয়েট করছেন। শুধু আপনি না, আমরা সবাই যেভাবে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করছি সেভাবে হচ্ছে আমাদেরকে জব অ্যালার্ট গুলো দেখাবে। সেইটার জন্যই